আপনারা দেখছেন নিউজ কলকাতা আইসিডিএস সেন্টারে খাবার দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ভাতারের কালুতা গ্রামে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের নিত্যানন্দপুর গ্রামের আজ আইসিডিএসের খাবার দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো কালুতা গ্রামে ওই গ্রামের পঞ্চায়েত সদস্য নাজিম উদ্দিন মল্লিক জানান আমার কাছে বারবার অভিযোগ আসছিল ওই সেন্টারে খাবার নিয়ে গোলমাল চলছে আজকেও সকালে গ্রামের এক ছাত্রের বাবা বাদশাহ মল্লিক আমার কাছে আসে সকালে সেই জানায় বেশ কয়েকজনকে সিদ্ধ না করা অর্থাৎ কাঁচা ডিম দিচ্ছে অথচ আমি চাইতে গেলে দিল না কেন তখন তড়িঘড়ি আমি ছুটে গিয়ে দেখি প্রায় জন ছাত্রছাত্রীকে সেদ্ধ না করার ডিম দেওয়া হয়েছে এবং মাত্র পঁচিশ জন ছাত্রছাত্রীর খিচুড়ি রান্না করেছে তাহলে তিনি বাকি ছাত্রছাত্রীদের কেন খিচুড়ি না দিয়ে কেবলমাত্র কাঁচা ডিম হাতে ধরিয়ে দিয়েছেন এমনকি ছাত্রছাত্রীদের যে প্রেজেন্টের খাতা সেটাও তিনি আজ নিয়ে আসেননি তার কারণ জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারছেন না আমি সমগ্র বিষয়টি ব্লক অধিকারিকদের লিখিতভাবে জানা কালুকটক গ্রামের সদস্য সতেরো নম্বর বুথে আমার এই বুথে যে তিনশো ছেষট্টি নম্বর আইসিডিএস আছে কর্মী মানে দীর্ঘদিন ধরে আমার কাছে কমপ্লেন আসছে কর্মী ঠিকঠাক করে চলছে না আজকে মানে কোনো একটা গার্জেন মানে বাচ্চার গার্জেন আমাকে কমপ্লেন করে যে আমি কাঁচা ডিম চাইলাম আমাকে কাঁচা ডিম দেওয়া হলো না আমি ছুটে মানে অতি ছুটে এসে আমি আইসিডিএস এ পৌঁছাই এবং দেখি ম্যাক্সিমাম গার্জেনের হাতে কাঁচা ডিম এখন কর্মীর কাছে যখন এসে আমি হিসাব চাইলাম যে তাহলে তুমি খেঁচুড়িটা আনলে কি করে পঁচিশ পঁচিশটা ডিম সেদ্ধ হয়েছে তার মানে পঁচিশটা হিসাব তাহলে পঁচিশটার ডিম সেদ্ধর হিসাবেই তাকে তাকে মানে খেচুড়ি বানাতে হয়েছে তাহলে পঁচাত্তর জন খেঁচুড়ি পেলো কি করে আর বাকি পঞ্চাশ জনকে কাঁচা ডিম দেওয়া হলো কেন এই এই কাঁচা ডিম নির্দেশ কখনই নেই এখানে যতগুলো বাচ্চা প্রেজেন্ট থাকবে

তাহলে যারা যারা স্কুল আসেনি তারা যদি পরবর্তী শুময়ে ডিম চায় সেটা কি দেয়া নিয়ম রয়েছে সরকারি আজকে আজকে ফিডবুক করে মাই ধরেছিল অনেকেই আসতে পারে নাই পরে উপর দিকে এই সেন্টারের কর্মী মেইরুনসা বেগম জানন আমাকে চক্রান্ত করে ফাশানো হচ্ছে আজ গ্রামে যে জনসাধারণের পুকুর রয়েছে সেই পুকুরে মাছ ধরা হচ্ছিল এবং বাচ্চাও তার মায়রা আস আসতে পারেনি সকালে এবং পরে এসে ডিম চাইলে সেই জন্য কাঁচা ডিম দিয়েছিলাম আমার সেন্টারের নাম্বার তিনশো ছেষট্টি ছাত্রছাত্রীর সংখ্যা পঁচাত্তর এবং প্রসূতি মা রয়েছে পনেরো জন প্রতিদিনের যে অভিযোগ করেছে সম্পূর্ণ মিথ্যা এই ঘটনাকে কেন্দ্র করে কাল গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায় অপরদিকে আইসিডিএসের আধিকারিক শ্রেয়সী নস্কর জানান আমি বিষয়টি খোঁজ নিচ্ছি এরকম কোনো অভিযোগ পেলে আমি আইনত ব্যবস্থা নেব বাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ কলকাতা নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন